হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন, মন ফাগুন ধারাবাহিকে কে এই নকল পিহু, তার আসল পরিচয়টা কি? মন ফাগুন ধারাবাহিকে নকল প্রিয় দর্শনী অর্থাৎ পিহুকে ঠিক চেনা চেনা টেকলেও অনেকে ঠিক চেনে উঠতে পারছেন না। এই অভিনেত্রী শ্রীময়ী ধারাবাহিকের দিতি রায় চরিত্র অভিনয় করেছেন। মন ফাগুন ধারাবাহিকে নকল প্রিয় দর্শনী অর্থাৎ পিহু বা দিদি নামে চিনে থাকলেও এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম ঐশী ভট্টাচার্য এবং তার ডাক নাম ঐশী এবং জন্ম 18 নভেম্বর 2000 সালে এবং বর্তমান বয়স 22 বছর এবং উচ্চতা 5'4" এবং ওজন 54 কেজি এবং জন্মস্থান কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ঐশী ব্যানার্জির এডুকেশন কোয়ালিফিকেশন অনার্স, তৃতীয় বর্ষে লেখাপড়া করছেন। অভিনেত্রী ঐশী ব্যানার্জি 2010 সালে হনা ধারাবাহিকে চুট্টু অভিনেত্রী হিসাবে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আসেন এবং অভিনেত্রী ঐশী ভট্টাচার্য 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত অভিনয় করেননি। তবে তিনি আবার ফিরে আসেন 2017 সালে জয়ী ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়া তিনি 2019 সালে শ্রীময়ী ধারাবাহিকে দিতি রায় এর চরিত্র অভিনয় করেছেন এবং তিনি দিতি নামে জনপ্রিয়তা লাভ করেন। ঐশী ভট্টাচার্য 2020 সালে ইতি কুন্তি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়া জনপ্রিয় অভিনেত্রী ঐশী ভট্টাচার্য জনপ্রিয় চলচ্চিত্র তোমার জন্য ও ডানা চলচ্চিত্র অভিনয় করছেন। অভিনেত্রী ঐশী ভট্টাচার্যকে মন ফাগুন ধারাবাহিকের নকল প্রিয় দর্শনী অর্থাৎ পিহু চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে এবং তিনি খলনায়িকা ও নেগেটিভ চরিত্র অভিনয় করছেন। অভিনেত্রী ঐশী ভট্টাচার্যর অভিনয় আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।